ফুরকানের আয়াতগুলোতে যে গুণ এবং বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই গুণগুলো যদি কেউ নিজের মধ্যে অর্জন করতে পারেন, পয়েন্ট আকারে এগুলোকে লিখে একটা একটা করে নিজের ভিতরে আনতে পারেন, সে কসরত করে তিনি যদি সাকসেস হন, তো আল্লাহ রব্বুল আলামিন তার বন্দেগী, তার দাসত্ব, তার আব্দিয়ত, তার গোলামিকে গ্রহণ করবেন। এই মর্মে আল্লাহ তাআলা আগাম সার্টিফিকেট দিয়ে আল্লাহ নিজেই নাম দিয়েছেন, তারা হলেন রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা, ইবাদুর রহমান। সে গুণ এবং বৈশিষ্ট্যগুলো কি আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন 63 নম্বর আয়াতে সূরা ফুরকান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলেন তারা যাদের প্রথম গুণ এবং বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে চলাফেরা করে খুব বিনয়ের সাথে, বিনম্রতার সাথে এবং তাদের চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতার প্রকাশ ঘটে না। সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের অনেককে অনেক অবস্থান দিয়েছেন, আমাকে একটা অবস্থান দিয়েছেন, আপনাকে একটা অবস্থান দিয়েছেন, আমরা প্রত্যেকে বিভিন্নভাবে নানা রকম অবস্থান হোল্ড করি আলহামদুলিল্লাহ। কেউ অর্থের দিক থেকে, কেউ প্রভাবের দিক থেকে, কেউ পদের দিক থেকে, কেউ সামাজিক মর্যাদা অন্যান্য দিক থেকে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের অবস্থান দিয়েছেন। আল্লাহর দেওয়া সেই অবস্থানের কারণে আমরা অনেক সময় আমাদের চলাফেরার মধ্যে, আমাদের মুডের মধ্যে, আমাদের স্টাইলের মধ্যে, আমাদের জীবনাচারের মধ্যে, হাবভাবের মধ্যে আমি কি হনুরে, এরকম একটা ভাব প্রকাশ করে চলি। এটা মানুষের কমন চরিত্র। এই চরিত্রের ঊর্ধ্বে যদি আপনি উঠতে পারেন, আপনি চলবেন নিজের বাস্তবতাকে উপলব্ধি করে, আমি কে, আমি কি ছিলাম, আমার এত অহংকার তো আসার কথা না, আমার চাইতে অনেক যোগ্য মানুষ কোথায় আছে, আল্লাহ তাআলা আমাকে কোথায় এনেছেন, আমাকে কি দিয়েছেন, আরো কত মানুষ আছে তাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, এ তো আমার অনুগ্রহ, আল্লাহর দয়া, আমার এখানে অহংকার করার কিছু নাই। এই কথাগুলো চিন্তা করে যদি আপনি চলাফেরার মধ্যে কোনো প্রকার হাবভাবের মধ্যে কোনো প্রকার অহমিকা প্রদর্শন না করেন, বিনম্র হয়ে চলেন, তো এটা হবে আল্লাহর স্বীকৃত বান্দা হওয়ার প্রথম পদক্ষেপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা করতেন তার সামায়েলের মধ্যে আসছে, যে তিনি যখন চলাফেরা করতেন, রাস্তা দিয়ে চলাচল করতেন, হাঁটতেন, তখন তিনি এমনভাবে হাঁটতেন, কাআন্নাহু ইয়ানহাতু মিন ফাওক আও কামা ওয়ারাদা ফি হাদিস। নবীজি সমতল জায়গায় যখন হাঁটতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নিচে নামছে, উঁচু জায়গা থেকে নিচে নামার সময় কিরকম বুক টান টান করে নামে, কেউ সম্ভব তারা তো অ্যাক্সিডেন্ট করবে। উপর থেকে যখন মানুষ নিচে নামে পাহাড় দিয়ে সিঁড়ি থেকে, তখন কিন্তু মানুষের চলার মধ্যে বিনয়ের ভাব চলে আসে অটোমেটিকলি, চেষ্টা করে নিচের দিকে খেয়াল করে করে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে চলা, অর্থাৎ চলার মধ্যে যাতে কোনো প্রকার বুক টান ভাব না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত যখন চলতেন তখনও তিনি সেভাবে চলতেন। তাহলে বোঝা গেল যে চলার মধ্যে আমাদের বিনয়ের ভাব এবং আমরা যে বিনম্রতা অবলম্বন করছি সেটা ফুটিয়ে উঠতে হবে। আলাদা একটা আমি নেতা মানুষ, আমি অমুক মানুষ, আমি বাঁটিয়া, আমি বাড়িয়ালা, আর এরা সব ভাঁটিয়া, অতএব আমার বাড়িয়ালার সিঁড়ি দিয়ে আমার স্টাইলই হবে ভিন্ন, আমার দেখলে মানুষ বুঝবে যে উনি ভদ্রলোক বাড়িওয়ালা, আর ভাঁটিয়া বেচারা সিঁড়ির এক পাশ দিয়ে কাছুমুচু হয়ে একটু একটু করে নামবে, তার মধ্যে ভাবটা এমন থাকবে যে আমি এখানে আসলে একটু ভাড়া দিয়ে থাকতেছি, এরকম একটা মুড আমাদের মধ্যে আসে না নেই বলেন। এটা একটা কথার কথা, বাড়িওয়ালা ভাঁটিয়ার কথা বলছি, আমি খতিব সাহেব, আপনি মুসল্লি সাহেব, স্টাইলে ভাবে আমি সেমন প্রকাশ করলাম, এরকম সব ক্ষেত্রে আপনি ফিট করেন যত ক্ষেত্র আছে, এই চরিত্রগুলো আমাদের ভেতরে কমন ভাবে আছে, এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য স্ট্রাগল করা, নিজের সঙ্গে যুদ্ধ করা, নিজেকে শাসন করা, আত্মশাসন বলে এটাকে, আত্মশাসন করা সর্বক্ষণ, যে না আমি চলব বিনয়ী হয়ে, বিনম্র হয়ে, আমার মাথা উপরে উঠবে না, মাথা নিচে নামবে, নিজেকে বিশেষ কিছু মনে করব না, আমি একেবারে তুচ্ছ। এভাবে যদি কেউ চলতে পারে, তার চলাফেরার ভিতরে যদি কোনো প্রকার অহংকার অহমিকার প্রকাশ না ঘটে,
চলার মধ্যে যদি অহমিকার প্রকাশ না ঘটে তাহলে বলার মধ্যে তো প্রকাশ ঘটার প্রশ্নই ওঠে না। তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে দম্ভ অহংকার এগুলোর কোনো লেশ মাত্র আসার কথা না। দম্ভ অহংকার আসে এমন কিছু কথা কিন্তু আমরা অহরহ বলি, অহরহ। যেমন কথার কথা, আপনার একটা অবস্থান আছে মাশাআল্লাহ, আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করা হলো না, আপনি খুব অপমান বোধ করছেন, আমি একটা বিশেষ ব্যক্তি, আমাকে জিজ্ঞেস করা হলো না, তখন আপনি বললেন যে আমার কি মানুষ মনে হয় না আপনাদের কাছে, একটাবারের জন্য আমাকে জিজ্ঞেস করলেন না। এই জিনিসগুলো কিন্তু কমন চরিত্র, আমি আপনি আমরা সবাই এই চরিত্রগুলো ধারণ করছি কম বেশ। এটা কিন্তু আমার ভেতরে সুপ্ত লুকায়িত অহংকারের প্রকাশ, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। আমি যদি মনে করতাম আমি কি এমন যে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি ভাব ধরলে কি হবে আমার ভেতরটা তো আমি জানি, আমি কি এমন যে আমাকে জিজ্ঞেস করতে হবে, এরকম হাজারো ক্ষেত্রে আমাদের দম্ভ অহংকারের প্রকাশ ঘটে, যেগুলো আমরা বুঝিও না, টেরও পাই না, হারাম কাজ করছি, শয়তানি কর্মকাণ্ড করছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য ভাইয়েরা আমার, বিনয় এটা কঠিন একটা গুণ, কঠিন একটা গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতিদের কথা বলবো না, তারা কারা। আমি বারবার আপনাদেরকে কথাগুলো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। নবীজি বলেছেন জান্নাতি কারা বলবো না তোমাদেরকে, কুল্লু দাইফিন মুতাদাইফ, জান্নাতি হলেন ওই সমস্ত লোকেরা যারা নিরীহ হয়ে থাকে, নিরীহ হয়ে চলাফেরা করেন। আল্লাহ তাআলা তাকে অবস্থান দিয়েছেন, বাড়িয়ালা বানিয়েছেন, অমুক সাহ বানিয়েছেন, তমুক সাহেব বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, শিক্ষা, জ্ঞান, গরিমা, বিদ্যা, বিদ্যা বুদ্ধি, এগুলো সব আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এগুলো দেওয়ার কারণে তিনি নিজেকে কি হনুরে ভাবেন না, বিনয়ী হয়ে থাকেন। এই নিরীহ কিসিমের মানুষ যিনি সবসময় নিজেকে দুর্বল করে পেশ করেন, নিজের ক্ষুদ্র অভিমতের কথা বলেন এবং অহংকার করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে জান্নাত দেন। এটা জান্নাতীদের মার্কা। আর জাহান্নামীদের মার্কা হলো, নবীজি হাদিসের পরের অংশে বলেছেন আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীদের কথা বলবো না তোমাদেরকে, কারা তারা। তখন বলেছেন কুল্লু উসুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, যারা খুব দাপুটে ভাব নিয়ে চলে, আমার সামনে এত বড় কথা, আমার মুখের সামনে কি এত বড় সাহস, আমার কথার উপরে আবার কথা, এরকম একটা ভাব আছে না, নেই, সবাইকে দমায় রাখতে চান, ওনার উপরে কেউ থাকতে পারবে না, উনিই নেতা, উনি সর্বে সর্বা, কোনো কথা শুনতে রাজি না। কিন্তু মার্কা খারাপ, লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ, অহংকারীদের সিমটম, এটা ডেঞ্জারাস। এই জন্য এই ভাব যখন আসবে তখন আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করতে হবে যে তুমি কি ছিলে, সামান্য মুখে আনার মতো না, এমন তুচ্ছ দুই ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি, কি অহংকার করো তুমি, আজকে মরে গেলে কালকে মাটির নিচে রেখে আসবে, কেউ জিজ্ঞেসও করবে না, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর প্রেসিডেন্ট তার প্রস্থান কিভাবে হয়েছে দেখেন, কিভাবে হয়েছে প্রস্থান, এখন আর জিজ্ঞেস করার মতো লোকও খুঁজে পাবেন না। অতএব অহংকার কি নিয়ে, এভাবে যদি নিজের ভেতরে বিনয়ের গুণটাকে আনা যায়, এর ভিতরে একটা দুনিয়াবী লাভ আছে। আমি আপনাদেরকে যদি বলি, দুনিয়াবী লাভ হলো আল্লাহর কাছে প্রিয় হবেন, আপনি জান্নাতি হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন, সেগুলো তো আছেই, এর পাশাপাশি একটা পার্থিব নগদ লাভ আছে। নগদ লাভটা হলো বিনয়ীরা মানসিকভাবে সুখী থাকে, বিনয়ীরা মানসিকভাবে সুখী থাকে, অহংকারী কখনো মানসিকভাবে সুখী থাকে না, মানসিক অস্থিরতা তার ভিতরে সবসময় থাকে, কারণ সবসময় তো তার মন মতো সবকিছু হয় না, এবার তার ভিতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা লাগে, মেজাজ গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়, এ লোক সুখে থাকে না, তো মানসিক অস্থিরতা। আর বিনয়ী মানুষ মনে করে আলহামদুলিল্লাহ আমাকে ছাড়া হয়ে গেছে, উনি আগে চলে গেছেন, আমাকে জিজ্ঞেস করেন নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার জন্য, আমার কথা কি বুঝাতে পারছি। সে লোকটা মানসিকভাবে প্রশান্তি অনুভব করে, তার ভিতরে কোনো কম্পিটিশন নাই, কোনো অস্থিরতা নাই,
কোনো প্রতিযোগিতা নাই, উপরে ওঠার কোনো মানসিকতা তার ভিতরে নাই, এ লোকটা মানসিকভাবে আগে থেকেই শান্তি। এটা হলো বিনয়ের একটা নগদ লাভ। আরেকটা নগদ লাভ হলো বিনয় মানুষদেরকে সবাই ভালোবাসে, আসল ভালোবাসাটা দেন। ভালোবাসা দুই প্রকার বা শ্রদ্ধা দুই প্রকার। এক প্রকারের শ্রদ্ধা হয় মাখাফাতা সার, হাদিসের ভাষায় নবীজির ভাষায় মাখাফাতা সার মানে হলো ক্ষতির ভয়। এই বাবা এর হাতে পাওয়ার আছে, এ বেটা বড় মানুষ নেতা গোতা, অতএব তার ভয়ে তাকে সালাম আলাইকুম ভাই মুরব্বি চাচা শ্রদ্ধা করে, এটা হলো ভয়ের শ্রদ্ধা। আর একটা হলো ভক্তির শ্রদ্ধা। ভক্তির শ্রদ্ধাটা আসে বিনয়ী মানুষদের জন্য, পেছন থেকে অগোচরে আপনাকে না দেখেও বলবে যে অমুক চাচা যান বা অমুক ভাই অত্যন্ত ভালো মানুষ, অমায়িক মানুষ। এই যে অমায়িক একটা শব্দ আছে না, অমায়িক, এই শব্দটা যদি অর্জন আপনি করতে পারেন সমাজ থেকে, সমাজ যদি আপনাকে স্বীকৃতি দেয় যে এই ভদ্রলোক অমায়িক মানুষ, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম গুণ অর্জন করে ফেললেন, আপনি একজন ভালো মানুষ, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা। এই অমায়িকের গুণটা যদি অর্জন করা যায়, অমায়িক হলে সমস্যা আছে, যারা অমায়িক তাদেরকে সবাই চেপে বসে, পাত্তা দেয় না, অযথাই তার সাথে গিয়ে গায়ে পড়ে ঝগড়া করে, তাই না? আপনি যখন দাপট নিয়ে চলবেন, ক্ষমতা দেখাবেন, মানুষটা 1 ইঞ্চি হলে কথা বলবেন 3 ইঞ্চি ওজনের, আপনার ভাবসাব দেখে অনেকেই ভয় আপনার কোনো ক্ষতি করবে। কথা আছে না বাংলা যে ভালো মানুষের ভাত নাই, ভাত তো নাই নাই, সামনে রুটি থাকলে ওইটাও সরায় নিবে আপনি ভালো মানুষ হলে, তখন কি করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের এই 63 নম্বর আয়াতের পরের অংশে সেটার জবাব দিয়েছেন, সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, তারা বিনয়ী হয়ে চলতে গেলে, বিনম্র হয়ে থাকতে গেলে তাদের ভাত থাকে না, তাদের গায়ে উঠার চেষ্টা করে মানুষ, তাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করে মানুষ, যখন এই কাজটা করে কলু সালামা, এটা তাদের জন্য অ্যাসিড টেস্ট। বিনয় হয়ে তো তুমি চলার চেষ্টা করে বুঝলাম, যখন মেজাজ গরম হওয়ার মতো কাজ করে, বাড়ি হল বাড়িওয়ালা হওয়ার পরে ভাড়াটিয়া যখন বলে যে আপনার আকল বুদ্ধি নেই, সিঁড়িতে কেমনে চলতে হয়, যখন আপনাকে বিনয়ের কারণে আপনার উপরে জাওর হয়ে বসে মানুষ, তখন আপনি কি করবেন? আল্লাহ বলছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খ বেয়াদব কিসিমের মানুষরা যখন আপনার সাথে ঝগড়া করবে গায়ে পড়ে, আপনি আল্লাহর বান্দা হয়ে থাকলে, আল্লাহর বান্দা হওয়ার কসরত করতে হলে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, তাদের ঝগড়ার পাল্টায় জবাব দিবেন না, আপনি বলবেন কালু সালামা, মানে বাই বাই টাটা, ভাই সরি আমি আপনার সাথে কথা বাড়াতে রাজি না, মুস্কি হাসি দিয়ে প্রস্থান করবেন, এড়িয়ে যাবেন। মূর্খদেরকে, দুষ্ট লোকদেরকে, বেয়াদবদেরকে জবাব দিতে যাবেন না, এড়িয়ে যাবেন। দেখেন ভালো মানুষের রূপ, এ ধরনের ভালো মানুষ আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ, পরিমাণে কম থাকলেও আছে, না নাই কিছু কিছু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। তাহলে দুইটা বৈশিষ্ট্য পাইলাম রহমানের বান্দাদের। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, দুষ্ট লোকদের দুষ্টামি হলে তারা বিনয়ের সাথে, তাদের সাথে ঝগড়ায় না লেগে বরং কি করে সেখান থেকে সসম্মানে প্রস্থান করেন এবং এড়িয়ে চল। নাম্বার 3, والذين يبيتون لربهم سجدا وقياما। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতটাকে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করে, সূরা কেরাত পড়ে এবং সেজদায় কাটায়, অন্তত রাতের শেষ প্রহরটাকে, বেশ শেষের অংশটাকে। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে হবে,
কোন কোন সালাফ বলেছেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবনে পড়েই না ভোর রাতে, এই লোকটাকে তো আমি মুত্তাকি মনেই করি না। সে কিসের মুত্তাকি? মুত্তাকি হওয়ার প্রশ্নই ওঠে না যে ভোর রাতে উঠে আল্লাহর সাথে সম্পর্ক করার, গভীর সম্পর্ক স্থাপন করার চেষ্টাই যে লোক করে না। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যেখানে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, প্রতিদিন না পারেন বন্ধের দিন পড়েন, যখন পারেন তখন পড়েন, শীতের সময় বিশাল বড় রাত, এশার পরপর মোবাইল বন্ধ করে শুয়ে পড়েন, অটোমেটিকলি ভোর রাতে ঘুম ভেঙে যাবে। অজু করে, শীতের কাপড় চোপড় করে জায়নামাজে দাঁড়িয়ে দুরাকাত করে নামাজ পড়ে, এবং যেই ঘুমটা সকালে ঘুমাইতেন ওইটা সন্ধ্যা রাত্রে আগে আগে শুয়ে পড়ে ঘুমান। এগুলো খুব কঠিন কোনো কাজ না। তাহাজ্জুদের কথা বললে আমরা আজকাল তো মনে করি যে তাহাজ্জুদ এই যুগে কজনই পড়তে পারি না আর বলে তাহাজ্জুদ। আসলে তাহাজ্জুদ খুব বেশি কঠিন কোনো কাজ, শুধু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, রাতে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমাদের বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি করে, এটা আমাদের মানসিক প্রশান্তির কারণ। রাতে তাড়াতাড়ি শোয়া, রাতে দেরিতে শোয়া, এটা কখনো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। কিন্তু আমরা সবাই আজকাল গ্রামে শহরে 11টা 12টা আগে শোয়াটা তো কথা আমি সহ আমরা কল্পনাই করি না, অথচ এটা করা উচিত। করলে তাহাজ্জুদের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ। ভোর রাতে তাহাজ্জুদ পড়ার পর একটু মাঝে মধ্যে পড়ে দেখেন, যাদের পড়া হয়ে ওঠে না তাদের সাথে প্রতি আরজ করতেছি, মাঝে মধ্যে একটু সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে একটু ভোর রাত্রে উঠে দু চার রাকাত নামাজ পড়ে দেখেন, তাহাজ্জুদ যেদিন পড়া হবে ওই দিনটা আপনার একটু ভিন্নভাবে কাটবে দেখবেন, মানসিকভাবে খুব প্রশান্ত মনে হবে, আপনি এক ধরনের আস্থা অনুভব করবেন যে আজকে আল্লাহর সাথে আমার একটা বিশেষ মিট হয়েছে ভোর রাতে। সারাদিন সেটার একটা প্রভাব আপনার মনের উপরে থাকবে ইনশাআল্লাহ, প্রশান্তি অর্জন করবে। আজ আমরা বলি হতাশা দূর করবো, কেমন সবাই হতাশা দূরের আমল চায়, দোয়া চায়। ভাই হতাশা দূরের জন্য সবচেয়ে বড় আমল হলো সন্ধ্যা রাত্রে খুব দ্রুত শুয়ে পড়ে ভোর রাতে একটু মালিকের সাথে দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দেখ আমরা যেন কাজটা করতে পারি। তাহলে আল্লাহর বান্দা রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদ যদি পড়া লাগে, পাঁচক তো নামাজের কথা তো আর বলাই বাহুল্য, পাঁচক তো নামাজ জামাতের সাথে পুরুষরা পড়া ওইটা তো বাহুল্য, ওটা তো করতেই হবে। ওইটা করার পরে বরং প্রিয় বান্দা হওয়ার জন্য হইতে হবে কি তাহাজ্জুদ গুজার। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 4, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সবসময় আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। তারা বলবে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমাদের রব জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেন, কারণ সে আযাব অত্যন্ত কষ্টদায়ক, এটা শাস্তিমূলক, আর এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। সেখান থেকে আল্লাহর কাছে যারা পানা চায় বেশি বেশি, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। আমরা যত দোয়া করি এখন আজকাল, এত বেশি ভোগবাদী আমরা, এত বেশি বস্তুবাদী আমরা, যে আমাদের দোয়াগুলোও সব দুনিয়া কেন্দ্রিক। আজ পর্যন্ত ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে এই দোয়া নিয়ে কোনো লোককে আসতে আপনারা শুনছেন কিনা, অন্তত যে লোক আইসা বলে হুজুর আমার জন্য একটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়, শুনছেন আপনারা এরকম? কি শুনেন সাধারণত, কি দোয়া চায় বেশিরভাগ? দোয়া হলো হুজুর বা এটা করছি একটু আসেন দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়, আলটিমেট দুনিয়া, ঠিক কিনা বলেন? হুজুর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি হুজুর, যেন একটু ধরা না খাই, যেন একটু দোয়া করে দেন, নতুন দোকান ধরছি হুজুর যাতে ধরাটা না খাই, একটু দোয়া করে দেন। দেখেন দোয়াগুলো আল্লাহর কাছে চাওয়াও সব ছোট লোকই চাওয়া, দুনিয়া চাওয়া নিষেধ না, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া চাইতে পারেন, কিন্তু শুধু দুনিয়া চাওয়া আল্লাহর কাছে এটা ছোট লোকই চাওয়া। প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে আমাকে আপনি আমার কাছে কিছু চান, আপনার জন্য আমি কি করতে পারি, আপনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনি
500টা টাকা দেন, আমি কিছু মুদি দোকান থেকে কেনাকাটা করব, মানি ব্যাগটা রেখে আসছি, আমি 500টা টাকা দেন। বলেন এটা প্রধানমন্ত্রীর কাছে 500টা টাকা চাওয়া, এটা যেরকম হাস্যকর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়া রুটি রুজি আখের এগুলো চাওয়া এরকম হাস্যকর? আপনি এগুলো চান? আল্লাহ তো শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তোমার কাছে দুনিয়াও চাই, তো এর চেয়ে বড় চাওয়া হলো দুনিয়াতে কয়দিন আর বাঁচবো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, অনন্ত অসীমকালের যে জীবন যেখানে গেলে আর আসার কোনো স্কোপ নেই, সেই জীবনে মালিক তুমি কল্যাণ দিও, এ দোয়াটা করা আল্লাহর প্রিয় বান্দাদের আলামত। শুধু দুনিয়া চায় না, শুধু পয়সা কড়ি চায় না, শুধু ঘরবাড়ির উন্নতি চায় না, জান্নাতের উন্নতি চায়। আপনারা দেখবেন যত দোয়ার শুধুমাত্র আয়োজন না, মনে করেন উমরা করতে যায়, হজ করতে যায়, অথবা দোয়া কবুলের বিশেষ বিশেষ সময়গুলোকে কাজে লাগায়, অথবা শিরকি পদ্ধতি ভুল পদ্ধতিতে বিভিন্ন মাজারে যায়। কোন মাজারে আজ পর্যন্ত এমন কোন মানুষ গেছে আপনারা শুনছেন যে লোকটা মাজারে গেছে শুধু এই উদ্দেশ্যে যাতে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন? শুনছেন কখনো? তাইলে ওইটা একটা দুনিয়ার একটা কারখানা, দুনিয়াবি ধান্দায় গেলেন আপনি, দুনিয়া তো আল্লাহর কাছে চাইবেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি জুতার ফিতাটা ছিঁড়ে যায় রাস্তা, সে ওইটা ঠিক করা খুব ইজি, তারপরে ওই টাইমেও সে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ আপনি সহজ করে দেন, আপনি সহজ না করলে আমি বারবার চেষ্টা করবো, বারবার বিপদে পড়ব। ওই টাইমেও আপনি দুনিয়া আল্লাহর কাছে চাইবেন, চাওয়াটা দোষের না, কিন্তু শুধু দুনিয়া চেয়ে স্টপ করা এটা হলো দোষে। এই জন্য আল্লাহ প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করতে গেলে বলেছেন, তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি কি চায়? পানা চায়। নাম্বার 5, তারা মিত ব্যয়ী হয়, মিত ব্যয়ী হয়, তাদের ব্যয়ের মধ্যে অপচয় থাকে না, কৃপণতাও থাকে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে মধ্যম পন্থাকে পছন্দ করে, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা বাড়াবাড়ি পছন্দ করে। মধ্যম পন্থা কিভাবে করবে অবলম্বন, আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলার বান্দা রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, তারা যখন খরচ করে অপচয় করে না, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে। আজকাল দেখবেন একটু টাকা পয়সা হলেই হলো আর কি, এরপরে আর আমাদের ভাবসাবের চোটে দুনিয়াতে টিকে যায়। এক সময় হয়তো ঢাকা শহরে আসার সময় লঞ্চ ভাড়াও ছিল না, রড ধরে ঝুলে ঝুলে বাসে চলে আসছি, বলছি ভাই ভাড়া নেই। আল্লাহ তালা এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইছে, ভাবসাব এমন খাই দাই নষ্ট করি, আরে বাচ্চার জন্মদিন উপলক্ষে লাখ লাখ টাকা উড়ে দিই। এরকম লোকজন আমাদের সমাজে এখন অহরহ না, বিয়ের সময় আপনার লাখ লাখ টাকা উড়ে দিচ্ছি, বিবাহ বার্ষিকী পালনের নামে যত সব অনাচারের নামে লক্ষ লক্ষ টাকা উড়ে দিচ্ছি, অপচয়। টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, এখন খরচ করার সময় কোনো চিন্তা ভাবনা নাই। আবার কিছু আছে যে কৃপণতা, দরকারি খাতেও খরচ করে না। এই যে দেখেন মসজিদের দুরবস্থা, সারা দেশে কথা বলতেছে, আমাদের মসজিদ, আমাদের মসজিদ অনেক ভালো আলহামদুলিল্লাহ, অল্প সময় এত উন্নতি হয়েছে আর কি চান আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ, শুধু মসজিদ না, আমি মসজিদের কথা কেন বলবো, শুধু মসজিদ শুধু দানের একমাত্র খাত না, মসজিদ তো দানের একটা ছোট্ট খাত, দানের সবচেয়ে বড় খাত হলো অভাবী গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, তাদের পাশে আমরা কয়জন দাঁড়াই দাঁড়াই, তাদেরকে দেই হলো খুচরা পয়সাগুলো, তাই না? গেজি নোট কয়জনে দেন? আমি সৌদি আরবে একজন সৌদিয়ানকে দেখেছি, ভদ্রলোকের নাম যাই না, আর্মি পার্সন ছিলেন, আমি দেখলাম যে ওনার পকেট থেকে অনেকদিন খেয়াল করছি, একদিন দুদিন না, গরিব বা কোনো অভাবী মানুষ যদি হাত পাত তো পকেটে মানে যেটা থাকতো পুরোটা উঠে দিতেন, আমি বহুদিন দেখছি, একদিন দুদিন না। তো এরকম মানুষ তো আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না, যে গরিবকে দেওয়ার সময় শুধু খুচরা কয়েন খোঁজে, যেগুলো পড়ে যাবে মানে ব্যাগে বেজাল ভার, ওই বোঝাটা গরিবের দিয়ে আমরা জান বাঁচাই। এটা দিয়ে আপনি আপনার মালিককে আপনি জান্নাত কিনবেন খুচরা পয়সা দিয়া, কত ছোট লোকই, আপনি জান্নাত কিনবেন খুচরা পয়সা দিয়া, মসজিদের দাম বাক্স দেখবেন যত সেনা টাকা, আমার মনে হয় সারা সপ্তাহ ধরে শুধু অপেক্ষা থাকে যে শুক্রবার কোন দিন আসবে। দুনিয়ার মোহের একটা আলামতের কথা বলি আপনাদের,
মানে ভেতরে দুনিয়া যে আষ্টে পৃষ্ঠে ক্যান্সার যেরকম আমাদের চতুর্পাশ থেকে অ্যাটাক করে ভেতরটাকে পুরো দুনিয়া অ্যাটাক করে ফেলেছে তার একটা আলামত হলো বেশিরভাগ মানুষের মধ্যে প্রবণতা আছে টাকা খরচ করার সময় মানিব্যাগ থেকে দেখবেন যে ওই যাকেই দিবে যাকেই যে নোটটা দিবে তুলনামূলক সবচাইতে পুরাতন নোটটা আগে দেওয়ার চেষ্টা করে ঠিক না আমি ঠিক বলেন আপনারা বলবেন আপনি কেমনে জানছেন আমিও তো আপনাদের মতো রোগী আমি কি নিজেকে ফেরেশতা দাবি করতেছি নাকি এটা আমাদের সবার কমন সমস্যা এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই বলেন মানিব্যাগে আপনার দশটা দশ টাকার নোট আছে আপনি রিক্সাওয়ালাকে বিশ টাকা ভাড়া দিবেন চিটাং রোড থেকে আসছেন সবচেয়ে টাটকাটা পয়সা দেন না সবচেয়ে পুরানটা পয়সা দেন আচ্ছা সবচেয়ে টাটকাটা কি আপনার কাছে থাকবে পকেটে ওইটাও তো চলেই যাবে দেখেন কতটা দুনিয়ার মোহ যখন অন্ধ হয়ে যায় মানুষ কত উদ্ভট হয়ে যায় আপনি দেখেন ওই খুঁজে 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 ওই পুরানটা বাইরে ভিতরে বাইর করে আচ্ছা ওই লোকের পুরানটা দিলে যদি নতুনটা আপনার কাছে থাকে যেত তাহলে বুঝতাম যে ঠিক আছে নতুনটা আপনার কাছে নতুনটাও তো থাকবে না ওইটাও তো আপনাকে আলটিমেটলি দিয়ে দিতে হবে না কাউকে কাউকে তাহলে বদল লোককে কেন পুরানটা দেওয়ার জন্য আপনাকে কসরত করতে হবে এর মানে হলো মায়া ছাড়তে রাজি না এক ঘন্টাও যদি মানিব্যাগে থাকে পকেটটা গরম থাকে ঠিক না ঠিক বাপখানা এমন যে এই নতুন দশটা টাকা নোট আসরের পরে হয়তো দোকানদারে দিয়ে দেওয়া লাগবে বা অগ্রের পরে কিছু কিনতে যাবে তখন দিয়ে লাগবে এখন তো অন্তত থাকুক না দু চার ঘন্টা তো থাকুক আপনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন না এ টাকা আপনি রেখেও দিতে পারছেন না কোনো ভোগও করছেন না কিন্তু তারপরও কিছু সময় রাখতে পারলে কি শান্তি এর নাম হলো ভাই দুনিয়ার মোহ এর নাম হলো দুনিয়ার মোহ এটা খুব লজিক্যাল কাজ না ইলজিক্যাল কাজ বলেন যুক্তিক কোনো কাজ এটা কিভাবে আমরা শয়তান আমাদেরকে কিভাবে বেকুব বানাচ্ছে নির্বোধ বানিয়ে ফেলছে আল্লাহ তাআলা আমি আপনি আমাদের সবাইকে আল্লাহ তাআলা পানাহ দান করুন এই জন্য ইমানদারদের আল্লাহর প্রিয় বান্দাদের রহমানের বান্দাদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে ওয়াল্লাযীনা ইযা আনফাকু যারা ব্যয় করে যখন লাম ইউসরিফু অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু কৃপণতাও করে না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা অনেকে আছে দেখবেন নোট ভাঙাবে না হাওলাত করবে দরকার হলে কিন্তু নোট ভাঙাবে না আসে এটা মধ্যবিত্ত বা গরিব মানুষ টানাটানি থাকে আমাদের যারা বলে 500 টাকার নোট আছে 100 টাকা বাজার করতে হবে নোট ভাঙাবে না 100 টাকা খুঁজবে না পাইলে হাওলাত করবে নাহলে বাকি রাখবে নোট ভাঙাইলে তো শেষ হয়ে যাবে এই ভয়ে ভাঙায় না এরকমগুলো আছে কিনা আমাদের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন 6 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না আল্লাহর সাথে আর কাউকে শরীক শুধু আল্লাহরই ইবাদত করে শুধু আল্লাহর কাছেই সাহায্য চায় আমাদের সমাজে এক শ্রেণী মানুষ দেখবেন এক শ্রেণী হুজুর দেখবেন শুধু কাল বিভিন্ন ওলিদের বুজুর্গি বয়ান করে কালকে একটা ভিডিও ক্লিপে শুনতেছিলাম এক মৌলবী সাহেব ওয়াজ করতেছে একটা জাহাজ আসছে সে জাহাজ ডুবে গেছে 12 বছর পার হইছে আপনার ডুবে ছিল এবং বিবাহ বরযাত্রী ছিল 12 বছর পরে কোন আল্লাহর ওলিয়ে বুজুর্গয়ে তার পাওয়ার দিয়া ওই জীবিত ওখান থেকে পানি থেকে উঠে ফেলছে আবার আল্লাহকে আল্লাহর ওলি বলছে উঠাই দাও আল্লাহ বলছে কেমনে উঠাবো 12 বছর হয়ে গেছে বলে আল্লাহ তুমি উঠাইলে উঠাও না উঠাইলে তোমার তিনটা গোমর ফাঁস করে দিব নাউজুবিল্লাহ চিন্তা করেন আপনি আল্লাহর সাথে ওলিয়ে থ্রেট দিচ্ছে আল্লাহকে তুই তোমার তিনটা গোমর ফাঁস করে দিব আল্লাহকে থ্রেট দিচ্ছে যেখানে আল্লাহর সামনে কিয়ামতের দিন হাদিসে আসছে মুসা আলাইহিস সালাতুসসালামের মতো মানুষ বলবে থরথর করে কাঁপতে থাকবে যে আমি এক ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিলাম বলে সে মারা গেছে আমি সেই মামলার কি হবে টেনশন করতেছি বাবা আমার তোমরা মোহাম্মদের কাছে যাও আরেকজনের কাছে পাঠিয়ে দিবেন নবীরাও তটস্থ থাকবেন সেখানে বীরদের এত পাওয়ার যে পানির থেকে জাহাজ তো উঠায় উঠায় আবার আল্লাহকে থ্রেট দেয় না আল্লাহকে আলটিমেটাম দেয় ভাইরা আমার কারামাতুল আউলিয়ায়ে হক এটা ঠিক আহলে সুন্নাল জামাতের আকীদা হলো আল্লাহর কোন নেককার বান্দা দ্বারা অলৌকিক কোন অস্বাভাবিক ঘটনা ঘটে যেতে পারে এটা সত্য কিন্তু অলৌকিক ঘটনা ঘটার ক্ষেত্রে কোন ওলির হাত নাই কোন প্রিয় মানুষের আল্লাহর কোন নেককার বান্দার হাত নাই আল্লাহ চাইলে কাউকে দিয়ে অলৌকিক কিছু ঘটিয়ে দিতে পারেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু ওলির কোন আলাদা সংরক্ষিত পাওয়ার আরে ভাই ওলির যদি সংরক্ষিত পাওয়ার থাকতো ওহুদের ময়দানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত কেমনে লাগে ওনার চাইতে বড় ওলি কেউ আছে আর
তাহলে তো উনি এভাবে ওই লোক জাহাজ রে রশি দিয়ে টান দিয়ে উঠে পালায়, উনি এরকম হাত দিলেই তো তীর থামিয়ে দিত। কিন্তু ওনার নিজের চাচা রক্তে রঞ্জিত হয়ে গেলেন, তাকে হত্যা করলো, তার গায়ে আঘাত করে তার হেলমেট ভেঙে গেল, তার দাঁত ভেঙে গেল, রক্তাক্ত হয়ে গেলেন। এখনকার বাংলাদেশি ওলিদের এত পাওয়ার যে এরা সব ঠেকায় ফেলা, করোনা ঠেকাইতে পারে না, তারপরে আপনার বড় বিপদ ঠেকাইতে পারে না, কিন্তু জাহাজ মাছ সব উঠে ফেলা। ভাইরা আমার, ধর্মের নামে এই সমস্ত অধর্ম, ধর্মের নামে এই সমস্ত গাঁজাখুরি কথা বলে যারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তাদেরকে মনে করে এরা হলো ওলি, এরা হলো আসল। সবচেয়ে বড় ওলি কে জানেন? সবচেয়ে বড় ওলি আপনার এলাকাতে আছে, আপনি খুঁজে বের করেন কে। এই যে গুণগুলোর কথা বলতেছি, আমার কথা না, আল্লাহর কথা। এই গুণগুলো যার ভেতরে আছে সে হলো সবচাইতে বড় ওলি। আপনি নিজে চেষ্টা করেন, আপনার ভিতরে আসবে। এই জন্য ইমানদার কখনো শিরিক করবে না, ওই ওলির পাওয়ার আছে। বিপদে পড়লে কি ওলিকে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা বলেন? এখন হুজুর শিখাচ্ছে যে বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে সাহায্য চাইতে হয়, আল্লাহর ওলির কাছে সাহায্য চাইতে হয়। বিপদে পড়লে রাসূলের কাছে তো সাহায্য চাইতে নেই, সাহায্য চাইবে কার কাছে? সূরে ফাতিহা পড়ে ইয়াকা নাবুদু, মানে কি তোমারই ইবাদত করছি, তোমার কাছেই সাহায্য চাচ্ছি, তোমার কাছেই সাহায্য চাচ্ছি, তোমার কাছেই, মানে সাহায্য চাই শুধু তোমার কাছে, আর কারোর কাছে না। কোনো ওলি বুজুর্গ নেককার পীরের কাছে না। তো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে শিরিক করে না, শুধু আল্লাহরই ইবাদত করে, আল্লাহর কাছেই সাহায্য চায়। উলা ইয়াকতুলুনা আন-নাফস, আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে। আপনারা বলবেন যে এটা তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমনি আছে, আমরা কয়জনই বা খুনি, আর আমরা কেউই তো খুন করি না। ভ্রূণ নষ্ট করা, এই প্রবণতা আমাদের সমাজে আছে না নেই? এটাও হত্যা, এটাও মানুষ হত্যা। আপনি হয়তো পিস্তল দিয়া ছুরি দিয়া কোনো মানুষ হত্যা করতেছেন না, মেডিসিন দিয়া মাতৃগর্ভে আসা ভ্রূণ নষ্ট করে ফেললেন, গর্ভপাত করে ফেললেন, এটাও মানুষ হত্যা। আপনার যদি কোনো কারণে সন্তান ধারণ করার অবস্থা না থাকে, আপনার স্ত্রীর শারীরিক কন্ডিশন, আপনার পারিপার্শ্বিক কন্ডিশন এরকম হয় যে এখন সন্তান ধারণ করলে আপনার জন্য অসুবিধা হবে, কি খাওয়াবেন সেই চিন্তা থেকে না, অন্য কোনো যৌক্তিক কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন। ইসলাম এটাকে হারাম করে নাই ওই নিয়তে করলে, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ, স্থায়ী পদ্ধতি না। কিন্তু আপনি ভ্রূণ হত্যা করলেন মেডিসিন দিয়ে বিভিন্নভাবে, এটাও এক প্রকারের হত্যা। তো ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে, ওয়ালা ইয়াজনুন, এবং জেনা করে না। এখন এমন একটা সময় চলছে এখন জেনার ছড়াছড়ি, জেনা থেকে পরিচ্ছন্ন মানুষ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। চোখের গুণা তলে তলে বিভিন্ন ভিডিও, এখন আর সিনেমায় যাওয়া লাগে না, ফেসবুকেই সিনেমা, মোবাইলের মধ্যেই সিনেমা। তো এগুলো এক প্রকারের জেনা, চোখের জেনা। এগুলো থেকে বাঁচার জন্য সৎ সাহস লাগে, বুকে বল লাগে। যারা জেনা করে না তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি হয়তো মনে করবেন যে আমরা তো সরাসরি জেনা করি না, এই যে ঘুরিয়ে ফিরিয়ে জেনা, চোখ দিয়ে দেখে হারাম জিনিস, টিভিতে আপনি ফিল্ম দেখছেন, নায়িকাকে দেখছেন, মজা নিচ্ছেন, এগুলো জেনা। জেনা লাইনে আন নজর, হাদিসে আসছে চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম জিনিস দেখা। এরপরে রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। কোনো অপরাধ হয়ে গেলে যখনই তার সম্বিত ফিরে আসে, যখনই তার ভিতরে চেতনা ফিরে আসে, হায় হায় কি করলাম, সর্বনাশ তো করা উচিত হয় না, এই লোকটার সাথে এইভাবে কথা কেন বললাম, এই লোকটাকে কেন আমি ধমক দিয়ে কথা বললাম, বা এই লোকটার সাথে কেন রাব ব্যবহার করলাম, বা এর হকটা কেন নষ্ট করলাম, ওফ জিব্বা কামড় আসে। এই ব্যক্তিরা দ্বিতীয় প্রকারের ভালো মানুষ, অপরাধ করার পরে অপরাধ বোধের জ্বালায় সে জ্বলতে থাকে, এটা ভালো মানুষের একটা আলামত। আল্লাহ তাআলা এই প্রকার মন যাদের আছে, প্রবৃত্তি আছে, তাদেরকে বলেছেন নফসে লাওয়ামা, অর্থাৎ তাদের প্রবৃত্তি তাদেরকে ভৎসনা করে খারাপ কাজ করলে। আর যখন এরকম ভৎসনা করবে আপনার নফস, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, মাফ চেয়ে ওই কাজ আর না করার জন্য প্রতিজ্ঞা করে ফিরে আসবেন। এটা হলো রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না।
আল্লাহর প্রিয় বান্দারা কি করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য দেওয়ার বহু পদ্ধতি আছে। আপনি একজন দোকানদার, আপনাকে কাস্টমার জিজ্ঞেস করলো ভাই এটা ভালো হবে তো, আপনি বললেন কি ভাই, বলেন কি আমিও তো বাসায় ব্যবহার করি, আসলে ডাকা মিথ্যা, আমিও তো ব্যবহার করি ভাই, এটা একবারে এ ক্লাসের মাল ভাই, আসলে ভুয়া আপনি জানেন, কিন্তু আপনি বলেন এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া, আপনার এই কথাটাকে সাক্ষী সাক্ষর হিসাবে নিবে সেই যে উনি নিজে বলছেন। এই ধরনের কাজগুলো আমরা অহরহ করি, আমাদের মধ্যে আসলে না এগুলো নানাভাবে হয়। আমি বিস্তারিত যাচ্ছি না, সময় নাই। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। ওই আমারু বিল্লাহ ওই মার রুকের আমা, অনর্থক কাজের ধারে কাছেও যায় না, অনর্থক কাজ। এখন তার সময়টাই হলো অনর্থক কাজের সময়। ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সব বয়সের নারী পুরুষ, এই যে ফেসবুক স্ক্রল করেন না হাত দিয়ে আঙুল দিয়া, এই স্ক্রলের কোনো এন্ড হয় দেখছেন? নেট যদি দুর্বল হয়ে যায় তাহলে হয়তো ঘুরে, ঠিক না, কিন্তু এন্ড হয়, বলে যে না শেষ আর নাই তোমার জন্য, এবার তুমি ঘুমাও বা কোরআন শরীফ পড়ো, এরকম কোনো সিস্টেম আছে? ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, আপনি যতই স্ক্রল করেন ওটা যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতে, ওটা কোনো এন্ডিং নেই। কারণ এন্ড হয়ে গেলে তো আপনি ভালো কিছু দিকে চলে যেতে পারেন। এই জন্য শয়তান এমন এক সিস্টেম বাইর করছে যে দুনিয়ার মোহের চাহিদার কোনো শেষ নাই, অনর্থক কাজ। কেন স্ক্রল করতে কি খুঁজতেছেন নিজেও জানেন? যারা ফেসবুক স্ক্রল করে, ইউটিউব স্ক্রল করে, এরকম যাইতে থাকে, যাইতে থাকে নিউজ ফিডে, মনে হয় যে তার কিছুটা হারাই গেছে খুঁজতেছে। কি যুবকরা ঠিক না বলেন, হারাই এভাবে পাতা উল্টে থাকে, দিনের ভিতরে কত হাজার বার এরকম উল্টেছেন, কোরআনের পাতা কয়বার উল্টেছেন, সপ্তাহে কয়বার উল্টানো হয়, কিন্তু জান্নাতের প্রত্যাশী, আল্লাহ প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ তালা আমাদের চেতনাকে ফিরে আনার তৌফিক দান করুন। আল্লাহ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কাজ করে না, যে ক্রিকেট খেলা, অমুক খেলা, তমুক খেলা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এগুলো অনর্থক কাজ, দুনিয়ার কোনো লাভ নাই, আখেরাতেও কোনো লাভ নাই। এটা হলো যুবকদের অনর্থক কাজ। বুড়াদের অনর্থক কাজ আবার ভিন্ন, বুড়াদের অনর্থক কাজ হলো চা দোকানে বসে বুদ্ধিজীবী গিরি করা, ফেসবুক টেসবুক তো বুঝে না, তো কি করে চা দোকানে চলে যায়, শহরে কম গ্রামে একটু বেশি, চা দোকানে যায় বসে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা টক শো। এমন কোনো টিভি চ্যানেল নেই যে টিভি চ্যানেলে টানা সারাদিন টক শো চলে, কিন্তু একটা চ্যানেল আছে তার নাম চায়ের দোকান, এখানে টক শো একেবারে নন স্টপ, সকালে দোকান খোলার পর থেকে টক শো শুরু হয়, রাত পর্যন্ত চলতে থাকে, উপস্থাপক চেঞ্জ হয়, বুদ্ধিজীবী চেঞ্জ হয়, মাগার অনুষ্ঠান শেষ হয় না, ঠিক কিনা বলেন? এত বুদ্ধিজীবী এদেশে, এই জন্য দেশটার দুরবস্থা, কাজের কোনো লোক নাই, সব বুদ্ধিজীবী, কেউ কাজ করতে রাজি না, সব বসে বসে কি দিবে, বুদ্ধি দিবে, এত হাইপোথেটিক্যাল বিষয়, পলিটিক্যাল সায়েন্স, করোনার ভ্যাকসিন সব নিয়ে সবাই গবেষণা করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এই টক শো অনুষ্ঠান হয় কোথায়, চায়ের দোকান, একের পরে গেস্ট আসে যায় আসে যায়, কিন্তু টক শোর কোনো শেষ হয়। শয়তান খুব মজা ধরায় দেয় যুবকদের জন্য, ফেসবুক স্ক্রলিং করা যতটা ইন্টারেস্টিং ছাড়তে পারে না, ওই কিছু মুরব্বীরা আছে তাদের জন্য ওই চায়ের দোকানের টক শোটা ওই রকম মজার, মরে যাবে যদি আপনি চায়ের দোকানে আড্ডা দিতে না। অনেক মুরব্বী আছে গ্রাম থেকে, ছেলেরা ঢাকা শহরে থাকে, বলে বাবা আসেন একটু বেড়ান, নাতি নাতিরা আসে, তো বুড়া আসবে, মুরব্বী আসবে দুই দিন একদিন, বলবে বাবা তোমার ঢাকা শহর আমার চলে না বাবা, টক শো নাই তো এখানে, ঠিক না? আমি ঠিক বলে আমার কোথায় রেখে আসো, গ্রামে রেখে আসো, আমার টক শো, তুই আমি থাকি কেমনে, বুদ্ধিজীবী মানুষ, দেশ চলে কেমনে আমি বুদ্ধি না দিলে, এই জন্য গ্রামে চলে যায়। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো অনর্থক কাজ করা এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। মহিলাদেরও আছে, মহিলাদের হলো আপনার আপনার কি বলে ওই যে টিভিতে কি দেখে, সিরিয়াল, সিরিয়াল পুরুষরাও দেখে কিন্তু মহিলা একটু বেশি দেখে, স্টার জলসা, অমুক জলসা, তমুক জলসা, আর যদি ডিসকানেকশন না থাকে তাহলে জলসাটা হয় অফলাইনে, সরাসরি লাইভ জলসা হয়, সেটা হলো পাশের মহিলা কি করলো, অমুক মহিলা কেমনে হাঁটলো, এসব আজের কাজ নিয়ে। শয়তানের খেয়াল করেন, সবাইকে কিন্তু আইটেম দিয়ে রাখছে, যুবকদেরকে চায়ের দোকানের আড্ডা জমাইতে পারবে না জন্য ওদেরকে ফেসবুক ধরাই দিছে, বুড়া মুরব্বীদেরকে চায়ের দোকান ধরাই দিছে, আর মহিলাদেরকে স্টার জলসা ধরাই দিছে। খেয়াল করছেন শয়তানের প্ল্যান, সবাইকে একটা একটা ধরাই দিছে যে সবাই জাহান্নামে যাও,
একা একা যাবা কেন? চাচারাও চলেন, ভাতিজারাও চলো, মহিলারাও চলেন, সবার একটা একটা পদ শয়তান ধরাই দিস, ঠিক না? আমি ঠিক বলে আল্লাহ আল্লাহ তালা আমাদের সম্মিত ফিরে আনার তৌফিক দান করুন, আমাদের জন্য দুনিয়া আখেরাতে যেটা কল্যাণ সে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ তালার আয়াতের কথা শুনে, এই যে কোরআন থেকে কথা বলছি, আল্লাহর কথা যখন শুনে তখন তারা মাথা নত করে দেয়, অনুগত হয়ে যায়, জীবনকে পরিবর্তন করে, শুনে অন্তরটা বিগলিত হয়। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেরা শুধু ভালো হওয়ার চেষ্টা করে তা নয়, পরিবারকে ভালো রাখার চেষ্টা করে, দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা, আল্লাহ আমাদের পরিবার সবাইকে আপনি ভালো মানুষ করে দেন, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। আজকে সমাজে যত সমস্যা দেখতে পাচ্ছেন, যত সমস্যা দেখতে পাচ্ছেন, কিশোর গ্যাং সহ যত রকমের কিশোর এবং তরুণদের মধ্যে, বাচ্চাদের মধ্যে পর্যন্ত অপরাধ প্রবণতা বেড়ে চলেছে, একের পর এক ট্র্যাজেডি কয়েকদিন পর পর আমরা শুনতে পাচ্ছি, আনুষ্কা, দিহা, অমুক তমুক, এসব ঘটনার মূল কারণ হলো আমরা আমাদের পরিবারকে নিয়ে ভাবি না। ভাবি কি? ভাবি আমাদের ছেলেমেয়েরা তাদের কেরিয়ার গড়ুক। আরে ভাই, কেরিয়ার ফেরিয়ার তো পরে আগেও মানুষ হোক, পশুর কেরিয়ার হয়ে কি হবে? একটা পশুর যদি কেরিয়ার আপনি গড়ে দেন কি হবে? আগে তো মানুষ হোক, আগে তো আল্লাহর বান্দা হোক, সেই চেষ্টা অভিভাবকদের থাকা উচিত। এগুলো যদি থাকে তাহলে সে প্রকৃতপক্ষে রহমানের বান্দা। আল্লাহ বলেছেন তাদের বিনিময় কি? বৈশিষ্ট্য শেষ, এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে তাদের বিনিময় কি? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেখানে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হবে তাদেরকে, সেখানে তারা চিরকাল থাকবে। এবং এটাই হলো একজন মানুষের সবচেয়েতে সুখের ঠিকানা, বড় ঠিকানা, এবং এখানে তারা চিরকাল বসবাস করবে, জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন, রহমানের বান্দার গুণাবলীগুলো নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা।